কোনো ধরনের কোনো ওষুধ লাগবে না, কিন্তু আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কোনো ধরনের কোনো ওষুধই লাগবে না, আপনার বহুদিনের পুরাতন অ্যালার্জি ভালো হবে। আবার কোনো ওষুধ ছাড়াই যে কোনো বয়সের মানুষের কৃমিও ভালো হবে। কোনো ধরনের কোনো ওষুধ ছাড়াই হাড় জয়েন্টের ব্যথা ভালো হবে। আবার যাদের ঘন ঘন প্রস্রাব হয়, ফোটায় ফোটায় হয়, অথচ ডায়াবেটিস নেই এবং যাদের রক্ত প্রদর হয়েছে, সেই সব রোগ ভালো হবে এই গাছের পাতায়। পাতাগুলো দেখুন, একদম চেনা জানা পাতা। কোন গাছের পাতা বলুন তো? এটি হলো নয়নতারা গাছের পাতা। এই নয়নতারা গাছের ফুল আর পাতা দুটোই খুবই উপকারী। এই নয়নতারা গাছের পাতা দিয়েই খুব সহজেই রোগ দূর করতে পারবেন। আর ওই সব রোগের জন্য আপনার কোনোদিনও কোনো ঔষধ খাওয়াই লাগবে না। ডায়াবেটিসের জন্য কিভাবে খাবেন, আবার আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর করার জন্য কিভাবে খাবেন, অ্যালার্জির জন্য কিভাবে খাবেন, আবার কৃমির জন্য কিভাবে খাবেন, ঘন ঘন প্রস্রাব দূর করার জন্য কিভাবে খাবেন, অনেকগুলো রোগ রয়েছে। তাই এক একটা রোগে আপনাকে এক এক রকমভাবে খেতে হবে। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যতদিন খান না কেন প্রতিদিন একই নিয়মে খাবেন এবং একই সময় খাবেন। এক এক দিন এক এক সময় খেলে কিন্তু রোগ ভালো করতে অনেক বেশি সময় লাগবে। তাই খেয়াল রাখতে হবে যে নয়নতারা গাছের পাতা আপনাকে একটি বিশেষ নিয়মে এবং একই সময় খেতে হবে। আমি কিছু মাঝারি আকৃতির পাতা নিয়ে নিচ্ছি। এখানে ছয়টি পাতা আপনাকে নিতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষ যদি একটিবার এই পাতা খান, তাহলে দেখবেন তার শরীর ভেতর থেকে কিভাবে রোগগুলো দূর হচ্ছে। এবার চলুন দেখে নেই যে কোন নিয়মে কোন রোগে কিভাবে এই পাতা খাবেন। গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করার পর খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন কোনো ময়লা জীবাণু না থাকে। এখানে আমি দুটো নিয়ম বলছি। যারা কৃমির জন্য খাবেন, তারা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতাগুলো রস করে নেবেন এবং পানি ছাড়াই রস করবেন। এই রকম একটি হামানদিস্তার মধ্যে পাতাগুলো রস করে নিতে হবে। দেখুন, পাতা একদম পেস্ট হয়ে গেছে। এবারে নিয়মটি ভালো করে খেয়াল করুন, যারা শুধুমাত্র কৃমি দূর করার জন্য খাবেন, তা টানা তিন দিন সকালবেলায় খাবেন খালি পেটে। যাদের বয়স 7 থেকে 12-এর মধ্যে, তারা এইটুকু পাতা শুধু রসটুকু খাবেন, খেয়ে এক গ্লাস জল বা পানি খেয়ে নেবেন। আর যাদের বয়স 12-এর উপরে, তারা এই পাতার সম্পূর্ণ পেস্ট খেয়ে নেবেন। তার জন্য আলাদা করে রস বের করতে হবে না। এবার যারা ক্রনিক ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস থেকে শুরু করে অ্যালার্জি বা আপনি হাই ব্লাড প্রেশার, হাড় জয়েন্টের ব্যথা, ঘন ঘন প্রস্রাব হওয়া ইত্যাদি সমস্যার জন্য খেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই পাতা এইভাবে পেস্ট করে টানা 21 দিন খেতে হবে সকালবেলায় খালি পেটে। বহু পুরাতন অ্যালার্জি ভালো হয়ে যাবে এবং যাদের ডায়াবেটিস রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের লিউকোমিয়া রয়েছে এবং যাদের মেধা বা বুদ্ধি কম, যাদের ব্রেইন অল্প কাজ করে, তারা এইভাবে খেলে মানসিক শক্তি বাড়বে, বুদ্ধি বাড়বে, লিউকোমিয়া দূর হবে এবং মধুমেহ অর্থাৎ ডায়াবেটিসও চলে যাবে। ঘন ঘন প্রস্রাব যাদের হয়, ডায়াবেটিস নাই কিন্তু বারবার প্রস্রাব হয়, ফোটায় ফোটায় হয়, তারা এইভাবে নয়নতারা পাতার এই পেস্ট টানা 21 দিন খেলে একদম হাতে নাতে ফল পাবেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে আর যদি রোগ দূর হয়, তাহলে অবশ্যই সবাইকে জানিয়ে দিন আর ভিডিওটি সঙ্গে সঙ্গে শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার থেকে অনেক মানুষ এই ধরনের উপকারিতা পেয়ে যাবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।